আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আসিফুর রহমান সাগর। ভয়ানক বন্যায় মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না সুনামগঞ্জে, ফলে সেখানে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। পুরো শহর পানির নিচে থাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার নিয়েছে। এদিকে বন্যার পানি আরও বেড়ে সিলেটের ওসমানীনগর, বিশ্বনাথ, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে নতুন করে আরও অনেক এলাকা প্লাবিত হয়েছে। কুড়িগ্রামে ও নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় বানভাসী লাখো মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। তাই ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয়ের জন্য ছুটছে মানুষ। এসব এলাকায় সেনা, নৌ, বিমানবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতার পাশাপাশি শুকনো খাবার বিতরণ করলেও তাতে সংকুলন হচ্ছে না। এদিকে আরও অবরোধের দিকে যাচ্ছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। এই জেলাতেও তীব্র হয়ে উঠছে খাদ্য সংকট, খাবারের অভাবে মারা যাচ্ছে গবাদি পশুগুলো। পানিতে ডুবে থাকায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। নেত্রকোনায় নদ নদী পানি বাড়তে থাকায় বানের জলে ডুবছে নতুন নতুন এলাকা। তবে দুর্গতদের মধ্যে শুকনো খাবার ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ভুক্তভোগীরা বলছেন বানের জলে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, নানা সংকটে দুর্বিষহ জীবন কাটছে তাদের। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সারা দেশে দোকানপাট ও বিপণী বিতান সহ বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত 8টার পর বন্ধ থাকবে। তবে ওই সময়ের পর খোলা রাখা যাবে কাঁচা বাজার, ওষুধ ও পরিবহন কাউন্টার সহ জরুরি সেবার সাথে জড়িত দোকানপাট। সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। আজ 20 জুন বিশ্ব শরণার্থী দিবস। মিয়ানমারের সেনা নির্যাতন ও গণহত্যা থেকে বাঁচতে 2017 সালে 25শে আগস্ট থেকে 7 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে আসে কক্সবাজারে। এর আগে থেকে 4 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। তাই বিপুল সংখ্যক রোহিঙ্গা নিয়ে এখন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। নাগরিকত্ব, নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরা করার নিশ্চয়তা নিয়ে আদৌ নিজ দেশে মিয়ানমারে ফিরে যেতে পারবে কিনা তা নিয়েও উৎকণ্ঠায় রোহিঙ্গারা। তবে যে কোনো মূল্যে নিজের দেশে ফিরতে চায় তারা। সাম্প্রতিককালে রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ড সহ নানা কারণে রোহিঙ্গারা অতিষ্ঠ। এজন্য তাদের নিজ দেশে ফেরত যেতে গো হোম ক্যাম্পেইন কর্মসূচি শুরু করেছে তারা। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে কোনো কর্মসূচি না থাকলেও জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। স্বাধীনতা যুদ্ধ ও পুলিশের বীরত্বের কথা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে লালমনিরহাটের হাতিবান্ধা থানার পুরনো ভবনে স্থাপিত হয়েছে বাংলাদেশ পুলিশ জাদুঘর। আগামী 22 জুন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে ঐতিহাসিক স্মারক সংগ্রাহক প্রতিষ্ঠানটি। SP আবিদা সুলতানার উদ্যোগে স্থাপিত জাদুঘরটি উদ্বোধন করবেন IGP বেনজির আহমেদ। লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনে পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন SM আশরাফ। 1971 সালের 25শে মার্চ কালো রাতে স্বাধীনতা যুদ্ধের শুরুতেই ঢাকার রাজারবাগে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের সেনাবাহিনী। প্রতিরোধের দেয়াল গড়ে তোলেন পুলিশ সদস্যরা, সেখানে শহীদ হন অনেকেই। মুক্তিযুদ্ধে পুলিশের এই অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর, যেখানে 7টি গ্যালারিতে থাকছে মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের নানান স্মারক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকচিত্র, মুক্তিযুদ্ধ সংক্রান্ত বইয়ের লাইব্রেরি, পুলিশের ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র, বিভিন্ন সময়ে পুলিশ পোশাকের ক্রমবিকাশ। মহান মুক্তিযুদ্ধের সময় যে মুক্তি পুলিশ গঠিত হয়েছিল তাদের ব্যবহার্য পোশাকাদি, অস্ত্র এবং পুলিশের বিভিন্ন সময় ব্যবহৃত অস্ত্র সহ বিভিন্ন উপকরণ দিয়ে সন্নিবেশিত রয়েছে। এখানে মুক্তিযুদ্ধের বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে, প্লাস পুলিশের হচ্ছে যে মানে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে। আমি ব্যক্তিগত অনুরোধ জানবো প্রতি স্কুল কলেজে একদিন করে ছুটি দিয়ে তাদেরকে জাদুঘর দেখানো উচিত। পুলিশের ধারাবাহিক উত্থান, মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা ও আধুনিক পুলিশ সম্পর্কে জনগণকে জানানোর জন্যই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে বলে উল্লেখ করেন পুলিশ জাদুঘর নির্মাণের উদ্যোক্তা পুলিশ সুপার আবিদা সুলতানা। শুধু পুলিশ সদস্য না, আমাদের সাধারণ জনগণও পুলিশ সম্পর্কে এক নজরে জানতে পারবে যে পুলিশ কীভাবে আসলে কাজ করছে। তো সেই চিন্তা থেকেই এই জাদুঘরটি করেছি এবং 6টি গ্যালারি আমরা করেছি এখানে। 1916 সালে নির্মিত থানা ভবনটি না ভেঙে 1 বছরের বেশি সময় ধরে গবেষণার মাধ্যমে এ জাদুঘর নির্মাণ করা হয়েছে। SM আশরাফ, ATN বাংলা। এবার জানিয়ে দেব ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ।
বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তানা বন্ডের ইউনিট আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে বন্ডটির ইউনিট লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 22 জুন বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তানা বন্ডের লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।